नमस्कार बंधुरा, आमी प्रीतम और आमार यूट्यूब चैनले आपनादेर सकलके स्वागत जानाई। बंधुरा, जे गाछगुलो देखते पाच्छेन एगुलो सबई होच्छे शीतकालीन सीजन फ्लावारेर गाछ एबं एगुलो लागानो हलो मात्र 3 থেকে 4 দিন। তার মধ্যেই দেখুন প্রত্যেকটা গাছই কিন্তু প্রায় লেগে গেছে এবং এইগুলো প্রত্যেকটা থাম পটের গাছ ছিল। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে শীতকালীন ফুলের গাছ কিনে আনার পর তার মাটি কিভাবে তৈরি করবেন এবং তার প্রাথমিক পরিচর্যা কেমনভাবে করবেন যাতে প্রাথমিক গ্রোথ গাছের খুব ভালো হয়। বন্ধুরা, প্রথমেই যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে শীতকালীন গাছ কেনার সময় সবসময় থাম পটের গাছ কিনবেন। সবসময় চেষ্টা করবেন এই ধরনের ছোট ছোট থাম পটে যে গাছগুলো বসানো থাকে সেই ধরনের গাছ কেনার। অনেক ক্ষেত্রে এখন নার্সারিম্যানরা তাদের সুবিধার্থে বেড থেকে বা সিডলিং ট্রে থেকে গাছগুলোকে তুলে সরাসরি নিউজ পেপারে মুড়ে আপনাদেরকে দিয়ে দিচ্ছে এবং বলছে যে একদিন পরে লাগালেও কোনো অসুবিধা হবে না। কিন্তু কখনোই এই বিষয়টাতে কম্প্রোমাইজ করবেন না, কারণ আপনারা যদি বিগিনার হয়ে থাকেন সেক্ষেত্রে সেই গাছের গাছ ঘরে আনার সময় রুটে ড্যামেজ হতে পারে এবং গাছ কিন্তু মারা যেতে পারে। তাই সবসময় এই ধরনের থামপটে জিরিয়ে নেওয়া গাছকেই আপনারা লাগাবেন এবং গাছগুলো থামপটে কিনে আনার পর এইভাবে বালির ওপর একটু বসিয়ে রাখবেন এবং একদিন গাছগুলোকে রেখে তারপর প্রতিস্থাপন করবেন। এই গাছগুলো আমি কালকেই কিনে এনেছি এবং কালকে আমি নিজে নার্সারিতেই থামপটে প্রতিস্থাপন করেছিলাম। তো অলরেডি কিন্তু গাছগুলো আমার লাগানোর সময় হয়ে গেছে, গাছগুলো আমি এক্ষুনি লাগিয়ে দেবো। এবং দেখুন আমার এখানে যে মানে মিডিয়ার ওপর আমি বসিয়ে রেখেছি, এটা অ্যাডিনিয়ামের একটা পুরনো মিডিয়া ছিল। আপনারা শুধু বালির ওপরে কিন্তু বসিয়ে রাখতে পারেন, কোনো অসুবিধা হবে না। বালির ওপর বসিয়ে রাখার যেটা কারণ এই থামপটগুলোতে কিন্তু মাটি খুব অল্প থাকে, তো খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায়, বারবার জল দিতে হয়। তাই বালির ওপর বসিয়ে রাখলে জলটা টানতে থাকে এবং গাছের কোনো অসুবিধা হয় না। বন্ধুরা, এভাবে থামপটের গাছ কিনে আনার পর গাছগুলোকে কিন্তু প্রতিস্থাপন করতে হবে। গাছের মাটি তৈরির বিষয়টা আমি আরও একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রতিস্থাপন করার পরে আপনারা কিন্তু গাছগুলোকে প্রায় 3 থেকে 4 দিন এভাবে একটু শেডি এরিয়াতে, দেখুন আমার এই জায়গাটা একটু শেডি এরিয়া, এখানে সকাল দিকের মোটামুটি 1 ঘন্টার মতো রোদ পাই, তার বেশি কিন্তু রোদ পাই না, এই রকম জায়গাতে 3 থেকে 4 দিন মতো রেখে দিতে হবে। তার ফলে কিন্তু গাছগুলো সেট হয়ে যাবে মাটির সাথে এবং তারপর আমরা আস্তে আস্তে গাছগুলোতে রোদ দেওয়ার পরিমাণ বাড়াবো। প্রত্যেকটা গাছ কিন্তু আমার অলরেডি মাটির সাথে সেট হয়ে গেছে এবং এই গাছগুলোকে আমি আস্তে আস্তে এবার কালকে থেকে বাইরে বের করব। তো এইভাবে কিন্তু আপনারা সবসময় গাছগুলোকে লাগাবেন এবং কখনও বড় গাছ কিনবেন না। অনেক ক্ষেত্রে কিন্তু নার্সারিতে রেডি গাছ কিনতে পাওয়া যায়, যাদের টাইমের অভাব আছে তারা কিন্তু সেগুলো কিনতে পারেন। কিন্তু আমি বলে রাখি যে রেডি বড় গাছগুলো নার্সারিতে পলিথিন প্যাকেটে পাওয়া যায় কিনতে, সেগুলোকে কিন্তু বড় করার জন্য অনেক সময় নার্সারিম্যানরা বিভিন্ন ধরনের রাসায়নিক খাবার খুব বেশি পরিমাণে ব্যবহার করে দেয়। শীতকালের ফুলের গাছ রাসায়নিক খাবার তো অবশ্যই ব্যবহার করতে হবে, কিন্তু খুব বেশি পরিমাণে ব্যবহার করে দিলে গাছের কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। তুলনামূলকভাবে গাছের গ্রোথ কিন্তু প্রথম ক্ষেত্রে খুব ভালো দেখলেও ভবিষ্যতে কিন্তু গাছগুলো মারা যেতে পারে এবং যেটা হতে পারে গাছের গাছ ট্যাংট্যাঙে হয়ে যাবে, গাছ বুঝি হবে না এবং গাছে ফুল খুব ভালো আপনারা পাবেন না। তাই অবশ্যই রেডি গাছগুলো কেনা থেকে একটু বিরত থাকুন এবং এখনও পর্যন্ত কিন্তু অনেকটাই টাইম আছে, তাই আপনারা এখনও পর্যন্ত এই ধরনের ছোট ছোট চারা গাছগুলো বা সিডলিং থেকে তোলা যে থামপটে জিরানো যে ধরনের গাছগুলো পাওয়া যায় সেই গাছগুলো কিন্তু আপনারা কিনে এনে লাগাতে পারেন। তো চলুন এবার আপনাদেরকে দেখাবো এই শীতকালের গাছের মাটি আপনারা কিভাবে তৈরি করবেন। বন্ধুরা, প্রায় সব ধরনের শীতকালের সিজন ফ্লাওয়ারের ক্ষেত্রে আমি কিন্তু একই ধরনের মাটি ব্যবহার করি, আমি কিন্তু ওই প্রত্যেকটা গাছের জন্য আলাদা আলাদা মাটি ব্যবহার করি না এবং আমার মনে হয় খুব বেশি পার্থক্য মাটির মধ্যে প্রয়োজন হয় না এই সিজন ফ্লাওয়ারের জন্য। তাই প্রত্যেক ধরনের সিজন ফ্লাওয়ারের জন্য একই ধরনের মাটি আপনারাও তৈরি করতে পারেন, আমি যেভাবে আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখে নিন কিভাবে এই শীতকালের মাটি আপনারা তৈরি করবেন। বন্ধুরা, শীতকালীন ফুল গাছ বা সিজন ফ্লাওয়ারের জন্য আমাদেরকে একটু রিচভাবে মাটি তৈরি করতে হবে। আমি এখানে মাটির যে বেসটা তৈরি করেছি তার মধ্যে আছে 50% বাগানের মাটি, 40% গোবর সার এবং 10% কোকোপিট। আমাদের এখানে মাটির মধ্যে বালির পরিমাণ স্বাভাবিকভাবে একটু বেশি, অর্থাৎ বেলে দোঁয়াশ টাইপের মাটি আমাদের এখানে পাওয়া যায়, তাই কিন্তু এর সাথে আমি আর এক্সট্রা করে কোনো বালি মেশাইনি। আপনাদের এলাকার মাটি যদি এঁটেল ধরনের হয় তাহলে কিন্তু আপনারা 10% মাটি কমিয়ে দিয়ে তার সাথে 10% বালি মিশিয়ে দিতে পারেন। যদি কোকোপিট না থাকে সেক্ষেত্রে আপনারা কোকোপিটের পরিবর্তে গোবর সারের পরিমাণ একটু বাড়িয়ে দেবেন, না ব্যবহার করলেও কোনো অসুবিধা নেই কোকোপিট। এরপর এর সাথে মিশিয়ে নেব ট্রাইকোডার্মা ভিডিডি। এই ট্রাইকোডার্মা ভিডিডি হচ্ছে নিজে এক প্রকার গুড ফাঙ্গাস এবং তা ব্যাড ফাঙ্গাসদেরকে কিন্তু নষ্ট করতে সাহায্য করে। এরপর এর সাথে আমি মেশাবো অল্প পরিমাণে চুন। এই চুনের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যা আমাদের গাছের পক্ষে কিন্তু খুব উপকারী।
বন্ধুরা, আমার মাটি তৈরির পদ্ধতি কিন্তু একদম সাদাসিধে এবং একদম সোজা। এই যে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস বললাম, এগুলো কিন্তু আপনারা প্রত্যেকটা 8 ইঞ্চি টবের জন্য 1 থেকে 1.5 গ্রাম, খুব বেশি হলে 2 গ্রামের বেশি ব্যবহার করবেন না। এছাড়াও লাল পটাশ এবং ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করেছি প্রত্যেকটা 8 ইঞ্চি টপ বরাবর 1 গ্রাম করে, এবং সিঙ্গেল সুপার ফসফেট প্রত্যেকটা 8 ইঞ্চি টপ বরাবর 2 গ্রাম করে। সবশেষে যে ইনগ্রিডিয়েন্টসটি আমি আমার প্রত্যেকটি গাছেই মিক্স করি, সেটা হচ্ছে এই সিউইড গ্রিনিউলস প্রত্যেকটা 8 ইঞ্চি টপ বরাবর 1 চামচ করে। এই সিউইড গ্রেনিউলসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে NPK, অল্প পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্টস এবং পর্যাপ্ত পরিমাণে হিউমিক অ্যাসিড থাকে, যা মাটির হিউমাসকে জাগিয়ে তোলে এবং গাছকে মাটি থেকে খাবার টানতে খুব সাহায্য করে। বন্ধুরা, একটা প্রশ্ন আপনারা করতেই পারেন যে আমি মাটির সাথে কোনো প্রকার হাড়গুঁড়ো বা শিংকুচি মেশালাম না কেন? সিজন ফ্লাওয়ার বা শীতকালীন ফুল গাছের সময়কাল হয় 3 থেকে 4 মাস। এই 3-4 মাসের মধ্যে কিন্তু হাড়গুঁড়ো ঠিকঠাকভাবে ডিকম্পোজ হয় না এবং গাছ কিন্তু তা টানতে পারে না, তাই দেওয়াটা বৃথা। এবং সিংকুচির কথা যদি বলেন, তা আমি ভবিষ্যতে চাপান সার এবং তরল জৈব সারের সাথে ব্যবহার করব, তাই আমি আর এখন ব্যবহার করলাম না। এখন ফসফরাসের যোগান হিসাবে শুধুমাত্র সুপার ফসফেট ব্যবহার করলাম। আশা করি যেভাবে মাটি তৈরি আপনাদেরকে দেখালাম, এভাবে আপনারা সকলেই মাটি তৈরি করবেন, এবং এইভাবে মাটি তৈরি করলে আপনাদের শীতকালের গাছগুলো আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি খুব ভালোভাবে গ্রো করবে এবং প্রচুর পরিমাণে ফুল কিন্তু আপনারা গাছ থেকে পাবেন। দেখুন বন্ধুরা, 3 থেকে 4 দিনের মধ্যে আমার কিন্তু এই গাছগুলো অলরেডি মাটির সাথে সেট হয়ে গেছে এবং প্রত্যেকটা গাছ কিন্তু খুব ভালোভাবে গ্রোথ নিচ্ছে আস্তে আস্তে। এই সময় কিন্তু আমরা গাছে কোনো রকম খাবার ব্যবহার করব না, আমরা খাবারটা ব্যবহার করব আরও কিছুদিন পরে, যখন গ্রোথটা একটু দমবে। কারণ এখনও পর্যন্ত মাটিতে আমি যে খাবারগুলো মিশিয়েছি সেগুলো গাছের জন্য একদম পর্যাপ্ত, এবং গাছের রুট এখন খুব বেশি স্ট্রং নয়। গাছটা আরেকটু বড় হবে এবং রুটগুলো আরেকটু স্ট্রং হওয়ার পর আমরা এতে কিন্তু তরল জৈব সার ব্যবহার করব, খোল পচা সার, যেটা আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়েছিলাম, আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন সেই ভিডিওটা। সেটা কিন্তু প্রায় 10 থেকে 12 দিন পর। এখন এই 10 থেকে 12 দিন আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে এই গাছগুলোকে আস্তে আস্তে রোদের মধ্যে আমরা বের করব। রোদ্দুরের মধ্যে বের করার পর রোদ্দুরের পরিমাণটা আমরা কিন্তু আস্তে আস্তে বাড়াবো। প্রথমে দেখুন, এখন এই গাছগুলো প্রায় সকাল দিকের 1 ঘন্টা মতো রোদ পায়। এরপর আস্তে আস্তে আমরা এই গাছগুলোকে সকাল দিকের 2 ঘন্টা রোদ দেবো, তারপর 3 ঘন্টা 4 ঘন্টা, এভাবে আস্তে আস্তে বাড়াতে বাড়াতে একদম সম্পূর্ণ আমাদের বাগানের যেখানে রোদ পায় সেই জায়গাগুলোতে গাছগুলোকে 3 থেকে 4 দিনের মধ্যে আমরা বের করে দেবো। প্রথম 3 দিন কিন্তু এই ধরনের শেডি এরিয়াতে, অর্থাৎ দিনে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার বেশি রোদ পায় না এমন জায়গাতে রাখা খুব প্রয়োজন। কারণ এই ধরনের একদম ছোটো ছোটো গাছগুলো যদি আপনারা এনেই ডাইরেক্ট রোদ্দুরে বের করে দেন, তাহলে কিন্তু গাছগুলো জ্বলে যেতে পারে এবং নষ্ট হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আশা করি এভাবে যদি আপনারা করেন, আমার কথা মতো গাছ যদি লাগান এবং এভাবে মাটি তৈরি করে গাছগুলো প্রতিস্থাপন করেন, তাহলে আপনাদের গাছগুলো খুব ভালোভাবে বেড়ে উঠবে। তো বন্ধুরা, এরপরে কিন্তু খুব তাড়াতাড়ি আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে গাছের খাবার প্রয়োগ করবেন। তো সেটার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং আরও একটা জিনিস বলে রাখি, এই শীতকালে যারা একদমই নতুন, প্রথম শীতকালের বাগান করবেন ভাবছেন, কারণ আমার এই চ্যানেলে কিন্তু প্রচুর নতুন দর্শক আছে যারা নতুন বাগানি, তো তাদের উদ্দেশ্যে বলে রাখি কিছু কিছু গাছ এগুলো অবশ্যই লাগান। যেমন গাঁদা, ইনকা গাঁদার প্রায় 3 থেকে 4টে কালার হয়, এই ইনকা গাঁদা কিন্তু অবশ্যই লাগাবেন। পিটুনিয়া ছাড়া কিন্তু শীতকালের ফুলের বাগান সম্পূর্ণ হয় না প্রত্যেকটা বাগানের, তাই পিটুনিয়া অবশ্যই লাগাবেন। ডালিয়া লাগাবেন, প্যানজি লাগাবেন, এবং তার সাথে সাথে এই ক্যালেন্ডুলা লাগাতে পারেন। এই গাছগুলো শীতকালের সবথেকে ফেমাস গাছ এবং এই গাছগুলো ছাড়া শীতকালের বাগান কিন্তু একদম অসম্পূর্ণ। আজকের ভিডিওতে ক্যামেরার সামনে আসতে পারলাম না একটু সমস্যা থাকার জন্য। আশা করি আজকের এই স্টাইলের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এবং যদি কোনোরকম কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করুন। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংকস ফর ওয়াচিং।